আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা পড়াবো ছোট বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে, সাবজেক্ট শ্রেণী হচ্ছে পঞ্চম বিজ্ঞান। আমরা যেটা পড়াবো সেটার নাম হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধিটা হচ্ছে যে সুস্থ স্বাস্থ্য কাকে বলে। স্বাস্থ্যবিধি মানার আগে আমাদের বুঝতে হবে যে স্বাস্থ্য কাকে বলে। স্বাস্থ্য হচ্ছে সেই জিনিস, সুস্থ দেহ সুস্থ মনকে স্বাস্থ্য বলে, সুস্থ দেহ সুস্থ মনকে স্বাস্থ্য বলে। তাহলে মন এবং দেহ যদি সুস্থ না থাকে তার স্বাস্থ্য ভালো থাকে না। এই জন্যে স্বাস্থ্যবিধিতে এই ভালো থাকতে হলে আমাদের কী কী কাজ করতে হবে সেইগুলি আমাদের দেখার বিষয়। স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা না চলি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারবো না, আর স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আমার একান্ত প্রয়োজন। আর স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি আমরা রোগাক্রান্ত হব না, আর যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে আমরা রোগাক্রান্ত হব। যেমন আমরা বর্তমান প্রেক্ষাপটে বলতে পারি করোনা ভাইরাস স্বাস্থ্যবিধি মানার জন্য আমাদের প্রতিদিন দিনে 20 বার হাত ধুতে হবে, যে কোনো সময় বারবার হাত ধুতে হবে। হাত ধুলে আমাদের রোগ জীবাণুটা নষ্ট হবে, খাদ্যের সঙ্গে বা বিভিন্ন অবস্থায় আমাদের শরীরে করোনা ভাইরাস ঢুকতে পারবে না। তো করোনা ভাইরাসের সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে গেলে আমাদের সব রকম রোগের ব্যবস্থা নিতে হবে। সব রকম রোগ আমাদের দেখতে হবে, যে প্রত্যেকটা ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা রোগই হচ্ছে আমাদের কঠিন, এবং রোগাক্রান্ত হলে মানুষ সুস্থ থাকতে পারে না এবং স্বাস্থ্য ভালো থাকে না। আমরা কীভাবে রোগ প্রতিরোধ করতে পারি, কীভাবে আমাদের রোগ প্রতিকার করা যায়, প্রতিরোধ আর প্রতিকার এ দুটা আলাদা জিনিস। প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার আগেই আমরা সাবান দিয়ে হাত ধুবো, বিভিন্ন ওষুধপাতি খাবো, আমরা বিভিন্নভাবে প্রতিরোধ করতে পারি। বিভিন্ন অবস্থাতে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমাদের শরীরের সুস্থ রাখতে হলে আমাদের সব রকম প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের রোগ যাতে না হতে পারে সেই জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর প্রতিকার হচ্ছে, এটা হচ্ছে প্রতিরোধ, যেটা রোগ হওয়ার আগে আমরা কোনো ব্যবস্থা নেই এর নাম হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার হচ্ছে যখন রোগ হয়ে যায় তখন আমরা যে ওষুধপাতি খাই সেই ওষুধপাতি খেয়ে সে রোগটাকে নির্মূল করি, সেটাই হচ্ছে প্রতিকার। তাহলে আমরা যে রোগ হয় সেই রোগের ওষুধ খাই, আর রোগ হওয়ার আগে আমাদের সেই রোগগুলি হওয়ার আগে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেই রোগীর কাছ থেকে দূরে থাকতে হবে, সেই পানি থেকে দূরে থাকতে হবে যে পানিতে রোগ জমানো ছড়ায়, সেই বাতাস থেকে দূরে থাকতে হবে যে বাতাসে রোগ জমানো ছড়ায়, যে যে রোগ ছড়ায় সেই সেই রোগ থেকে আমাদের প্রতিকার প্রতিরোধ করতে হবে। যে সমস্ত মানুষকে স্পর্শ করলে আমাদের করোনা ভাইরাস হচ্ছে, যে সমস্ত মানুষকে স্পর্শ করলে আমাদের ইনফ্লুয়েঞ্জা হতে পারে, এই সমস্ত মানুষকে আমরা স্পর্শ না করি। আবার এইডস রোগ আমরা দেখি যে মানুষকে তার গায়ে শোলে স্পর্শ করলে হয় না, কিন্তু তার গায়ে থেকে আমরা রক্ত বা কোনো কিছু আমাদের গায়ে স্পর্শ করলে আমাদের সেখানে এইডস বা এইচআইভি রোগ হতে পারে। এইরকম আমাদের এইডস রোগ স্পর্শ করলেই সেটা হয়, এই জন্যে আমাদেরকে সেই রোগ থেকেই দূরে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে প্রতিরোধ, এটা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার হচ্ছে যে ওই রোগটা যখন হয়ে যায় তখন আমরা চিকিৎসা করি। যেমন করোনার ভাইরাসের হলে আমরা গরম পানি খাই, এলাচ খাই, গরম চা খাই, গরম পানি দিয়ে গোসল করি, এই সমস্ত বিভিন্ন হাই অ্যান্টিবায়োটিক খাই, এইভাবে আমাদের রোগ প্রতিরোধ করে। তাহলে আমরা প্রতিকার আর প্রতিরোধ আর দুটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে রোগ সুস্থ থাকতে হলে, স্বাস্থ্যকে সুন্দরভাবে রাখতে হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবে কাশি আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর রোগ যখন হয়ে যায় তখন প্রতিকার হয় কিন্তু স্বাস্থ্য আমাদের অনেক ভেঙে যায়। তাহলে এই রোগটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে গেলে আমাদের দেখতে হবে যে সংক্রামক রোগ। সংক্রামক রোগ কী? বিভিন্ন জীবাণু মানুষের দেহের ভিতরে
প্রবেশ করে ব্যাকটেরিয়া আমরা জানি ব্যাকটেরিয়া আমরা জানি যে ব্যাকটেরিয়া এটা একটা জীবাণু ব্যাকটেরিয়া একটি জীবাণু এই জীবাণু প্রতিরোধ করতে হলে আমাদের জানি যে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমেই আমাদের রোগ ছড়াই ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশ করে ফলে সৃষ্টি রোগের হলো সংক্রামক রোগ তাহলে সংক্রামক রোগ কি বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্টি রোগই হচ্ছে সংক্রামক রোগ আর এই সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে প্রবেশ করতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ হচ্ছে স্পর্শ না করে পাশে থেকে যে কোনো অবস্থায় আমাদের প্রবেশ করতে পারে আর পরোক্ষ হচ্ছে আমরা যেটা সরাসরি আমরা প্রবেশ করি তো এই প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুইভাবেই মানুষের দেহের ভিতরে আমাদের রোগ জীবাণু প্রবেশ করে তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই সমস্ত জীবাণুগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সংক্রামিত হয় সংক্রামিত হলে আমাদের তখন আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাদের মানুষের যে আরেকজনের মানুষের দেহে যে ছড়াতে পারে এটাই হচ্ছে সংক্রামক রোগ বিভিন্ন অবস্থাতে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি এবং বাহ্যিকভাবে এই দুইভাবে আমাদের রোগ ছড়াতে পারে এই রোগগুলি থেকে আমাদের প্রতিরোধ আগে গড়ে তুলতে হবে সেই জন্য সংক্রামক রোগ থেকে রোগ বিস্তার করে কীভাবে আমরা জানি সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে কিছু কিছু রোগ হাসি কাশি মাধ্যমে মানুষের একজন আরেকজনের মাধ্যমে সংক্রামক রোগ হতে পারে তোমরা পাশের রুমের এই পাশের একটা ছবি দেখতে পাচ্ছ সেই ছবিতে হাসির মাধ্যমে জীবাণু ছড়াচ্ছে একজন মানুষ হাসি দিচ্ছে সেই হাসির মাধ্যমে ইয়া বের হয়ে আসছে পোটা বের হয়ে আসছে আর সেই পোটা কাশির মাধ্যমে এবং হাসির মাধ্যমে যেই ময়লাগুলি বের হয়ে আসে জীবাণু বের হয়ে আসে ওটা আরজনের গায়ে যায় এটা হচ্ছে মানুষের রোগ ছড়াতে পারে তারপরে এগুলো হচ্ছে আরেকটা ধরনের সংক্রামক রোগ আর সংক্রামক ব্যক্তি ব্যবহৃত জিনিস যেমন কুকুরে কামড়ায় তার যদি গ্লাসে পানি খাওয়া যায় থালিতে পানি খাওয়া যায় তাকে রোগে আক্রান্ত করে তার প্লেটে ভাত খেলে তার চেয়ারে বসলে টেবিলে জামা কাপড় টয়লেট ইত্যাদির মাধ্যমে জীবাণুগুলি ছড়ায় এই জন্য তারা যেগুলি ব্যবহার করে এই সমস্ত কুকুরে কামড়ানো রোগীদের গ্লাস প্লেট এগুলি আলাদা করে রাখতে হয় সংক্রামিত রোগের রোগীদের সমস্ত যেমন ম্যালেরিয়া যক্ষা মশার কামড়ে হয় কুকুরের কামড়ে জল আতঙ্ক হয় আবার দূষিত খাদ্য এবং দূষিত পানির মাধ্যমে আমরা যেমন দেখতে পারি পুকুরে গরু গোসল করাই থালি বাটি মাজি রোগীর কাপড় চোপড় পরিষ্কার করি রোগীদের কাপড় চোপড় ধোয়া থালি বাটি মাজা গরু গোসল করা পায়খানা মল সমস্ত পাশ করা ছেলে মেয়েদের কাপড় চোপড় ধোয়া এই অবস্থায় আমরা যখন পানিতে পরিষ্কার করি আর সেই পুকুরে যখন আমরা গোসল করি তখন আমাদের রোগগুলি আমাদের শরীরে জড়াই এইগুলি হচ্ছে সংক্রামক রোগ যেগুলি পানি বাতাস এবং এয়ার মাধ্যমে ছড়াই তাহলে আমরা জানি যে সংক্রামক রোগ কীভাবে ছড়ায় তাহলে আমরা সংক্রামক রোগ দেখলাম সংক্রামক রোগগুলি আমরা দেখলাম যে হাসি কাশি তারপরে কুকুরে কামড়ানো মশার কামড়ানো এইগুলি হচ্ছে সংক্রামক রোগ এগুলি পানির মাধ্যমে প্লেটের মাধ্যমে এগুলি আমাদের ছড়াতে থাকে কাপড় ধুলে পুকুরে পানিতে ছড়াতে থাকে এইভাবে নানাভাবে পুকুরের পানিতে আমরা সংক্রামক রোগগুলি দেখতে পাই হাসি কাশির মাধ্যমে আমাদের গায়ে একজন আরেকজনের চোখ উঠলে একজন আরেকজনের চোখের দিকে তাকায় থাকলে এইভাবে আমরা বিভিন্ন চোখের রোগ হাসি কাশি রোগ ইনফ্লুয়েঞ্জা যক্ষা
এই সমস্ত রোগগুলি আমাদের সংক্রামক রোগ যায়। যে রোগগুলি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এর নামই হচ্ছে সংক্রামক রোগ। তো সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যেমন আমরা বলতে পারি বায়ুবাহিত রোগ, বাতাসের সাহায্যে প্রবাহিত হয়। এই রোগগুলি বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাসি এবং কাশির মাধ্যমে, আমরা একজন হাসি দিচ্ছে তার থেকে রোগটা ছড়ায় আরজনার গায়ে বাতাসের মাধ্যমে ভেসে যাচ্ছে, কাশি দিচ্ছে তার কাশির মাধ্যমে আরজনা কথা হবে, কথাবার্তা বলছে কথাবার্তার মাধ্যমে আরজনার কাছে সেই কথাগুলি রোগগুলি ছড়াচ্ছে। এই বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে, যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুর সাহায্যে ছড়ায়। ইনফ্লুয়েঞ্জা জ্বর, জ্বর আমরা যাতে বলি, আর যক্ষা যেটা মানুষের রক্তের মাধ্যমে হয়, সেই রক্তের মাধ্যমে আবার রক্তটা যে কোনো জায়গায় ফেললে আমরা দেখতে পাই যে সেই রক্ত থেকে জীবাণু ছড়ায়। তারপরে গুটি বসন্ত, গুটি বসন্ত একজনের হয় যায় যখন, তখন আরোজন যদি তার গায়ে স্পর্শ করে তার গুটি বসন্ত হয়, বা তার স্পর্শে তার আশেপাশে গেলেও সে বসন্তগুলি হয়, সোয়াইন ফ্লু হয়, হাম হয়, এ সমস্ত হয়েছে বায়ুবাহিত রোগ। তারপরে আমরা বলতে পারি যে বায়ুবাহিত রোগ ছাড়া আমরা বলতে পারি যে পানিবাহিত রোগ, যেগুলি আমরা আগেও বললাম যে আমরা গরু গোসল করাই, তারপরে কাপড় চোপড় দিয়ে রোগীর কাপড় চোপড় দিয়ে, যেমন ডায়রিয়া, কলেরা, আমশা, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমশা, টাইফয়েড, এইগুলি সমস্তগুলি কাপড় নষ্ট হওয়ার মূল। আর সেই সমস্ত কাপড় চোপড়গুলি যদি আমরা পুকুরে ধোয়াই, আর সেই পুকুরে যদি আমরা পানি ধুই, আর সেই পানি যদি আমরা ব্যবহার করি, গোসল করি, গরু গোসল করাই, এই সমস্ত রোগীদের কাপড় চোপড় ধুই, থালি বাটি ধুই, খাবারের বাসন ধুই, এই সমস্তগুলি যদি আমরা পানিতে ধুই আর সেই পানিতে আমরা আবার যদি ব্যবহার করি, গোসল করি, খাই, তাহলে আমাদের সেই রোগগুলি হয়। তারপরে সোঁয়াচে রোগ, সোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রামক হয় তাই হচ্ছে সোঁয়াচি রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংস্পর্শে যে সকল রোগ সংক্রামণ হয় তাই হচ্ছে সোঁয়াচি রোগ, যেমন ফ্লু, ইবোলো, হাম ইত্যাদি। এইডস একটি বিভিন্ন ধরনের সংক্রামক রোগ বা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, তার ব্যবহৃত কোনো জিনিস স্পর্শ করলে কেউ এইচআইভি আক্রান্ত হবে না, কিন্তু তার সঙ্গে মেলামেশা করলে বা তার সঙ্গে তার গায়ে একটা ব্লেডের আঁচড় লাগলো, সেই ব্লেডটা যদি আর গায়ে লাগে, বা যে সিরিঞ্জ ওষুধ দেয় এইচআইভি রোগীর গায়ে, যদি সিরিঞ্জ দিয়ে আমরা ইঞ্জেকশন দিই আর সেই ইঞ্জেকশন যদি অন্যজনকে ব্যবহার করি, তাহলে সেইগুলি দিয়ে আমাদের এইচআইভি রোগ হয়ে থাকে। আমরা প্রাণী বা পোকামাকড়ের মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে, যেমন বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণু রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ে মানুষের জলাতঙ্ক হয়। মানুষের কামড় যখন কুকুরে কামড়ায়, তখন সেই মানুষটিকে যদি আরেকজন মানুষ তার কুকুরের কামড়ানো মানুষের থালাতে ভাত খায়, কুকুরের কামড়ানো মানুষের গ্লাসে পানি খায়, প্লেটে ভাত খায়, তাহলে দেখা যায় যে ওই কুকুরের ওই লালাটা মানুষের গায়ে থাকে, আর ওই মানুষের মুখের লালাটা আবার ওই থালি গ্লাসে লাগে, তখন ওই রোগটা আবার আরজনের গায়ে ছড়ায়। এটা বলে মানসিক ছড়ানো রোগ ছড়ানো কুকুরের বা বিভিন্ন অবস্থাতেই পোকামাকড়ের কামড়ের জলাতঙ্ক হয়। মশার কামড়ে যেমন আমরা দেখতে পাই যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ হয়, মশার কামড়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ হয়। এই ডেঙ্গু বা ম্যালেরিয়া যাদের হয় তাদের কাছে আবার ওইরকম থালি বাটি গ্লাস আমরা যদি ব্যবহার করি, সেখানেও আমাদের এই আক্রান্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সংক্রামক রোগগুলি দেখতে পেলাম যে এইগুলি সংক্রামক রোগ। তাহলে এই সংক্রামক রোগ থেকে আমাদের বাঁচতে হলে তার আগে প্রতিরোধ বা প্রতিকার করতে হবে। আমি বলেছি যে প্রতিরোধ হচ্ছে ওষুধ রোগ হওয়ার আগে যেটা, সেটা হচ্ছে প্রতিরোধ, আর প্রতিকার হচ্ছে যেটা রোগ হওয়ার পরে আমরা মেডিসিন খেয়ে ওষুধ খেয়ে আমরা যে রোগটা প্রতিকার করি সেটা হচ্ছে প্রতিকার, যেটা আমরা রোগটা ভালো করি। তাহলে প্রতিরোধ এবং প্রতিকার, আমরা রোগ হওয়ার আগে আমাদেরকে জীবাণু মাধ্যম জীবাণুটাকে ধ্বংস করতে হবে, রোগ হওয়ার আগে আমাদের জীবাণুটাকে ধ্বংস করতে হবে, এর নাম হচ্ছে প্রতিরোধ।
তাহলে প্রতিরোধে এক্ষেত্রে আমাদের শরীরে রোধ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, যেমন ডিম দুধ খেতে হবে, জীবাণুনাশক ওষুধ খেতে হবে। রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগটা ছড়ানোর আগে যাতে না ছড়াতে পারে সে ব্যবস্থা নিতে হবে। আমাদের সেই জন্য সুষম খাদ্য গ্রহণ করা দরকার, নিরাপদ পানি ব্যবহার করা দরকার। সুষম খাদ্য খেলাম না, যে কোনো জায়গায় একটা খাদ্য পড়ে আছে খেয়ে ফেললাম, তাতে আমাদের রোগ সৃষ্টি হবে। সে তাহলে আমাদের তার প্রতিকার করতে হবে কি, ওই যে খাদ্যটাকে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করতে হবে, সিদ্ধ করতে হবে, গরম পানি দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে। এইভাবে বিভিন্ন খাদ্যগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে, তাহলে প্রতিরোধ। আবার আমরা যে গ্লাসে পানি খাবো সেই গ্লাসের পানির মধ্যে দেখতে হবে জীবাণু আছে কি না, সেই গ্লাসে জীবাণু আছে কি না সেইগুলি দেখতে হবে। সেইগুলির মাধ্যমে আমাদের সেই সুষম খাদ্য গ্রহণ করে আমরা যে দেহটার প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াতে হবে। আমরা যেটা ওষুধ রোগ জিনিস খাচ্ছি সেটার মধ্যে রোগ আছে, আর সেই রোগটাকে প্রতিকার করার জন্য দেহের মধ্যে আমাদের শক্তির দরকার, আর সেই শক্তিটাকে প্রয়োগ করতে হলে আমাদের সুষম খাদ্য দরকার। যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান বিদ্যমান তাকে সুষম খাদ্য বলে। তাহলে সুষম খাদ্য যে আমরা খাবো, তাহলে সুষম খাদ্যটা কি, যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টা উপাদানই বিদ্যমান তাকে সুষম খাদ্য বলে। আর সেই খাদ্য যখন আমরা খাই তখন আমাদেরকে শরীরের ভিতরে শক্তি বাড়ে, আর সেই শক্তির মাধ্যমে কোনো রোগ জীবাণু ভিতরে যা আক্রমণ করতে পারে না সেটা প্রতিরোধ করে। এই জন্য আমাদের প্রথম আগে আমাদের সুষম খাদ্য দরকার, আর সুষম খাদ্যের সাথে সাথে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়া দরকার। আমাদের খাদ্য আর পানি এই দুটাই আমাদের জীবন প্রতিরোধ করে আর গঠন করে আর স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে রাখে। এই জন্যে আমাদের যেমন সুষম খাদ্য প্রয়োজন তেমন খাদ্যের সঙ্গে আমাদের পানির প্রয়োজন, আর এই পানিটা হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, যার ভিতরে কোনো জীবাণু থাকবে না, কোনো রোগ জীবাণু থাকবে না, কোনো ধরনের নোংরামি থাকবে না। আর পানি ছাঁকলে যে রোগ জীবাণু নষ্ট হয় তা না, ওর ভিতরে রোগ জীবাণু থাকে না, এই জন্য ফোটানো পানি পরিষ্কার হয়, টিউবওয়েলের পানি। আবার টিউবওয়েলের পানি খাতে যা আর্সেনিকযুক্ত পানি আমরা না খাই, আর্সেনিক মুক্ত পানি খাই, যে সমস্ত টিউবওয়েলে লাল বাত ইয়াদা থাকে সেটাতে আর্সেনিক থাকে, এটি পরীক্ষা নিরীক্ষা করে খাওয়া উচিত। এই জন্যে সুষম খাদ্যের সাথে পরিষ্কার যদি পানি খাই তাহলে আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর এই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদের সুষম খাদ্যের দরকার, যে যে খাদ্যের মধ্যে 6টা উপাদান বিদ্যমান। আর সুষম খাদ্যের সাথে দেখতে হবে যে খাদ্যের মধ্যে আবার কোনো রোগ জীবাণু আছে কি না সেটাও দেখে আমাদের খেতে হবে, এবং পরিষ্কার পানি নিরাপদ পানি খেতে হবে। হাত জীবাণুমুক্ত রাখার জন্য আমাদের সুস্থ থাকার জন্য জীবাণুর মধ্যে রাখার জন্য থাকতে পারি, সেই জন্য আমাদের হাতটাকে আবার সাবান দিয়ে বারবার পরিষ্কার করে দিতে হবে। আমরা আমাদের হাতের মাধ্যমে খাদ্য শরীরের মধ্যে জীবাণু ঢোকে, সেই জীবাণুটাকে নষ্ট করার জন্য আমাদের প্রথম হাতটাকে পরিষ্কার করে দিতে হবে। আমরা যে খাবো খাওয়ার আগে আমাদের হাতটাকে পরিষ্কার করে দিতে হবে, সে পরিষ্কার করে পানি দিয়ে ধুলেই আমাদের জীবাণুমুক্ত হবে না, সেই পানি হাতটাকে আমাদের সাবান দিয়ে বা স্যাভলন দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাদের হাতটা পরিষ্কার করে দিতে হবে। তাহলে আমাদের খাওয়ার হাতের মাধ্যমে, আমাদের খাদ্যের মাধ্যমে, আমাদের পানির মাধ্যমে জীবাণু ভিতরে ঢুকে আর সেইটাকে আমাদের আগে প্রতিরোধ করতে হবে। তাহলে আমরা খাবো সুষম খাদ্য আর পরিষ্কার করে খাবো, আর পরিষ্কার পানি খাবো, নিরাপদ পানি খাবো, আর তার সঙ্গে আমরা নিরাপদ হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ব্রাশ করবো, এভাবে সুস্থ থাকতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে জীবাণু বেশি থাকে, এই জন্যে সেই জায়গাতে। আবার হাসি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকতে হবে। আমরা হাসি দিচ্ছি, আমাদের হাসির সাথে সাথে আমাদের ময়লা বেড়ে যাচ্ছে, রোগ জীবাণু বেড়ে যাচ্ছে, কাশি দিচ্ছি কাশির সঙ্গে বেড়ে যাচ্ছে, এইগুলি আমাদের রুমাল দিয়ে ঢাকতে হবে, রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রাখতে হবে। তাহলে ঢাকলে ওটা দূরে যাবে না, আর বাতাসেও ছড়াবে না, পানিতেও ছড়াবে না। তাহলে পানি এবং বাতাস থেকে বাঁচতে হলে হাসি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময় আমাদের রুমাল বা টিস্যু দিয়ে মুখটাকে ঢাকতে হবে। এটা হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ করতে হলে আমাদের হাসি রোগ হয়েছে, হাসি হচ্ছে রোগ হয়েছে, আমাদের কাশি হচ্ছে, সেইগুলিকে প্রতিরোধ করে আরও জনের গায়ে না যায়, এই জন্য আমাদের রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে আমাদের হাত হাত মুখটাকে ঢেকে রাখতে হবে। আর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মশা জমা না হতে পারে, মাছি জমা না হতে পারে, রোগ জীবাণু ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য সব জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারবো। আর বাড়ির আশেপাশে জমে থাকা পানি, আবর্জনা, কোটা, টায়ার, ফুলের টব
ইত্যাদি পরিষ্কার করে রাখবো, তাহলে আমাদের ইনফ্লুয়েঞ্জা রোগের মশা হতে পারবে না। কারণ এই সমস্ত জামা জায়গায় থাকা ডেঙ্গু ম্যালেরিয়া রোগের বাহক হিসাবে ডিম পাড়ে মশা, আর সেই মশা যখন আমাদের কামড় দেয় তখন আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। এই সমস্ত জিনিস থেকে আমাদের টিকে থাকতে হলে প্রয়োজনীয় টিকা দিতে হবে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগ জীবাণু থেকে মুক্তি পাড়তে পারি। আর রোগক্রান্ত প্রতিকার সংক্রামক রোগের এটি হচ্ছে প্রতিরোধ, আর প্রতিকার এর কি, রোগ যখন হয়ে যায় তখন তার ওষুধ খেয়ে আমাদের রোগকে প্রতিকার করতে হয়। রোগ আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, আরামে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর তার সঙ্গে প্রচুর পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। এগুলি আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ওষুধপাতি খেতে হবে, আর তবে জ্বর বা ভালো না হলে ক্রমাগত বমি হতে থাকলে বা তীব্র মাথা ব্যথা হতে থাকলে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের চিকিৎসা নিয়ে আমাদের শরীরকে সুস্থ এবং সবল করতে হবে। তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো, আমাদের প্রতিরোধ এবং প্রতিকারের মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সুন্দরভাবে চলতে পারবো। এই আমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের স্বাস্থ্যবিধি সম্বন্ধে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।